ومن احسن ও ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রশ্ন হচ্ছে যে সালাতের সুন্নাত কি কি জি আলহামদুলিল্লাহ ফরজ ও ওয়াজিব ব্যতীত সালাতের বাকি সব আমলি সুন্নাত এই সলাতের সুন্নত আমলগুলি সম্পর্কে আমরা অনেকে উদাসীন আমরা অনেকে না জেনেও মানে জানার ভান করে সলাদ আদায় করার চেষ্টা করি অথবা অনেকে জানার চেষ্টাও করে না তবে আমাদের সলাদটা পরিপূর্ণ হওয়ার জন্য পরিপূর্ণ নেওয়ার জন্য অবশ্যই রাসুল সাল্লাই এখানোর পদ্ধতিতে এবং সুনতগুলি পরিপূর্ণভাবে আদায় করতে হবে যা ফরজ ও আজিবের পরই যে সুনতগুলি রয়েছে যেমন এক নম্বরে জুমার ফরজ সালাদ ব্যতীত দিবসের সকল সালাদ নীরবে ও রাত্রির ফরজ সালাদ সরবে পড়া অর্থাৎ যেই সলা অর্থাৎ দিনের যেমন ফজরের প্রথম দুই রাকাত গুলি সরবে পরা আর জোহর এবং আসরের সলাতে ফরজের যে নীরবে পড়া তারপরে প্রথম রাকাতে কিরাতের পূর্বে আহজুব্লাহিমিনা শৈতুল আজিম আহ ছুপেছুপে পাঠ করা সলাতের করিতব্য সকল দোয়া পাঠ করা আহ হাত বেঁধে সলাতে দেয় করা অর্থাৎ তাকবির তাহারিমা বেঁধে ফুলে করা আমিন বলা সিজদা যাওয়ার সময় মাটিতে আগে হাত রাখা জলসা ইস্তেরা হাত করা মাটির দু হাতে বর দিয়ে ওঠে দাঁড়ানো সলাতে দাঁড়িয়ে সিজদার স্থানে নজর রাখা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সলাতে সিজদা স্থানে নজর রাখতে হবে এদিক সেদিক দেখানো যাবে না অনেকে আছে সলাতে দাঁড়িয়ে ফ্যান কোন কোম্পানির দেখে ঘড়িতে কয়টা বাজে দাঁড়িয়ে থাকে বরং হাতিসে নিষেধ করা হয়েছে এগুলি করা যাবে না অর্থাৎ সালাতে দাঁড়িয়ে শেষদার স্থানে নজর রাখতে হবে তাহাদুদের সময় ডান হাত তিপ্পান্ন নেয় মুষ্টিবদ্ধ করে সাদ আঙ্গুলি দ্বারা ইশারা করা সোনান আটশো উনানব্বই নম্বর হাতে যারা প্রমাণিত যে আঙ্গুল দ্বারা ইশারা করবে এবং মুসলিম সেই সময় তার দৃষ্টি ওই সাদত আঙ্গুলের দিকে রাখবে এছাড়া ফরাজ ও আজিবের বাইরে সকল বৌদ্ধ কর্ম সমূহ অর্থাৎ আহ এই সুন্নত কাজগুলি সুন্দরভাবে পরিপূর্ণভাবে করা এবং সলাতের শেষ বট হাসাউদের সময় সাদাত সাদত আঙ্গুলি শুধু একবারে উঠাবে না বরং সাদত আঙ্গুলি দিয়ে হালকা নাড়ানো এই সুন্নত সমূহ সুন্দরভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পারলে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছ থেকে সলাতের পরিপূর্ণ নেখি আমরা অর্জন করতে পারবো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে সলাত আদায় করার সুযোগ দান করুক আল্লাহ আলম আসসালাম আলাইকুম